ঈদের বিশেষ নাটক ঘটনা সত্যের বিরুদ্ধে বিশেষ শিশুদের বাবা মায়ের পাপকর্মের ফল বলে বার্তা দেওয়ার অভিযোগ উঠেছে, যা একেবারেই নৈতিকতা বিরোধী বলে দাবি করা হচ্ছে। প্রকাশের পর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আল সমালোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত ভুল বলে দুঃখ প্রকাশ করে ঘটনা সত্য নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকৌশলীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দিতে বলা হয়। ঘটনা সত্য নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকৌশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন এই নাটকের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। যারা আমাদের নাটক ঘটনা সত্যে এই বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। ঘটনা সত্যর এই বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। আরও বলা হয়, প্রথম বার্তা পাবার পরপরে আমরা উপলব্ধি করি নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। এরপর আমরা সঙ্গে সঙ্গে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিই। প্রয়োজনীয় সংশোধনের পর নাটকটি পুনরায় আবার পরবর্তীতে প্রকাশ করা হবে। সবশেষে প্রত্যেক বাবা মা ও সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জানায়, সেই সাথে ভবিষ্যতে এমন প্রযোজনা তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছি যা সঠিক বার্তা সমাজে ছড়িয়ে দেয় এবং দর্শকদের সঠিক পথে পরিচালিত করে। আপনাদের অমূল্য সহায়তার জন্য অশেষ ধন্যবাদ। বিবৃতির সঙ্গে নাটকটির অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, পরিচালক রুবেল হাসান, TMB নাম সংযুক্ত করা হয়। তারা সবাই ফেসবুক বিবৃতিটি পোস্ট করেছেন। ঘটনা সত্য নাটকটি CMB-র ঈদ অনুষ্ঠান মালা ইউটিউবে প্রকাশ পায়। প্রকাশের পরই ব্যাপক সমালোচনা শুরু হয় নাটকটিকে নিয়ে। এক বিশেষ শিশুর মা ফেসবুক ভিডিও বার্তা দিয়ে নাটকটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বিশেষ শিশুর মা হিসেবে নানা সময়ে সমাজের মানুষদের বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অনেকে বলেন, আমাদের কোনো পাপের কারণে আমাদের সন্তান এমন হয়েছে, কিন্তু যে কোনো ধর্মে বলা আছে, আপনারা যদি বিশেষ শিশুর মা বাবা হন তাহলে আপনারা আশীর্বাদ পুষ্ট। ঘটনা সত্য নাটকে যে বার্তা দেওয়া হয়েছে তা আমি একেবারেই মেনে নিতে পারি না। দায়িত্বশীল জায়গা থেকে সংশ্লিষ্টরা এই ধরনের ভুল বার্তা দিতে পারেন না। আমি আশা করব নাটকটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিষয়টি নিয়ে বিশেষ শিশুদের নিয়ে কাজ করা কিছু সংগঠনের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। মাইনুল শানুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। ঘটনা সত্য নাটকে বিশেষ শিশুদের নিয়ে আপত্তিকর বার্তা ছড়িয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেছেন ছোট পর্দার 14 সংগঠনের মোর্চা, ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস। তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করবে বলে জানিয়েছেন। অপরদিকে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছেন, নাটকটির আপত্তিকর সংলাপে বিষয়ে জানতেন না এর প্রধান দুই শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। ধারা বর্ণনা নিয়ে যে তীব্র সমালোচনা হচ্ছে তা আমরাও সমর্থন করি। বিশেষ শিশুর জন্মের জন্য পিতামাতার অর্থনৈতিক কর্মকাণ্ড দায়ী। এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক ও সামাজিক রীতিবিরুদ্ধ। বিষয়টি নিয়ে আমরা অভিনয়শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছেন, এ ধরনের সংলাপ নিজেরা উচ্চারণ করেননি, ভয়েস ওভারের মাধ্যমে এটি ব্যবহার করা হয়েছে যা পাণ্ডুলিপিতে ছিল না।